হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে, কথা দিলে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। জীবন হলো কঠিন এক পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন, তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। একটু কষ্ট হলেও একা চলতে শিখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা আর এটাই সত্যি। তোমার যা নেই তার পিছনে ছুটো, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না, কারণ জীবনটা এত তুচ্ছ না। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্যের কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে। সাহায্য খুব দামি একটা উপহারের নাম, সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। কারো সাথে বন্ধুত্ব করা সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার চেয়েও কঠিন। তাকে তোমার জীবনের কষ্ট বলো না যে তোমার কষ্ট বোঝে না, তাকে ভালোবেসো না যে কিনা তোমার কষ্টের মর্ম বোঝে না। প্রেমিকের জীবনেও এমন একটা সময় আসে যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। বিনা মেঘে বৃষ্টি হয় না, সূর্য না ডুবলে রাত হয় না। কিছু এমন মানুষ আছে যাদের সুপ্রভাত না বললে দিনই শুরু হয় না। যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো। কাউকে পাওয়ার আশা করো না, নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে যখন সে তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে। কেউ কাউকে ঠকিও না, পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। তুমি অপরের ক্ষতি চাইবে, তার চেয়েও বেশি তুমি নিজেই ক্ষতির সম্মুখীন হবে। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। প্রশংসা ভালো লোককে আরও ভালো করে, আর খারাপ লোককে করে আরও বেশি খারাপ। কাউকে বেশি বিশ্বাস করো না, বেশি বিশ্বাস করার পরিণাম কখনো ভালো হয় না। কোনো কিছু না পাওয়ার জন্য আপনি বেশি দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ার ত্রুটি ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়, কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা
আপনার দায়িত্ব। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতা তার তত বেশি। একটা ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে মোকাবেলা করতে হবে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক থাকে না। বিপদে পড়লে কখনো হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ সাহায্য করুক বা না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবেই। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়। হোক সে ভালোবাসার মানুষ বা কোনো ভালো একজন বন্ধু।